রাজ্য হচ্ছে চটের রাজধানী, বিপুল অংশের পাট চাষী আছেন, বিপুল অংশের চটকল মজদুর রয়েছেন, চটকলগুলো রয়েছে। কেন্দ্রীয় সংস্থা বিশেষ করে এফসিআই, এফসিআই এর খাদ্যশস্য চাল হতে পারে, গম হতে পারে, চিনি হতে পারে, চটের বস্তায় হচ্ছে তা ভরা হয়। এই অর্ডার আসে, বিভিন্ন রাজ্য সরকার অর্ডার দেয়, এফসিআই অর্ডার দেয়, হঠাৎ করে এই অর্ডারের পরিমাণ কমে গেছে। একের পর এক রাজ্য এই অর্ডার দিচ্ছে না, এবং এই অর্ডারের পরিমাণ কমে যাওয়ার ফলে ইতিমধ্যেই আমাদের রাজ্যের চট শিল্পে সংকট তৈরি হয়েছে। বাংলার চট শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা চলছে। এই পরিকল্পনার পেছনে কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে বিশেষ করে মহারাষ্ট্র এবং গুজরাটের সিনথেটিক লবি বিজেপি সরকারের ওপর বারবার প্রেশার তৈরি করছে যে খাদ্য শস্য পলিয়েস্টার ব্যাগে, পলিজুট ব্যাগের মধ্যে ভরবার ব্যবস্থা করতে হবে। জুট ব্যাগ যদি বন্ধ না করা যায় তাহলে এই সিনথেটিক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, যে কারণে বাংলার চট শিল্পকে ধ্বংস করবার জন্য নানান ধরনের আক্রমণ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আগামী সোমবার কলকাতায় শ্রমমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন, তিনি প্রধান বক্তা। আমাদের আইএনটিটিউসি অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের আহ্বানে আমরা বড় শ্রমিক সমাবেশের ডাক দিয়েছি। গোটা দেশ জুড়ে শ্রমজীবী মানুষের ওপর যে আক্রমণ চলছে, শ্রমজীবী মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছেন, একের পর এক সিদ্ধান্ত, শ্রম স্বার্থবাহী সিদ্ধান্ত, এই যে 8 ঘন্টা কাজ বাড়িয়ে 12 ঘন্টা করা, ওই একই শ্রম কোটে এরা বলেছে 300-র বেশি শ্রমিক কর্মচারী নেই, এমন সংস্থায় শ্রমিক কর্মচারীদের আর কোনো অধিকার থাকবে না, সমস্ত কিছু মালিকের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে, রাজ্যের শ্রম দপ্তরে যাওয়া যাবে না, প্রশাসনের কাছে যাওয়া যাবে না, মালিকের সঙ্গে বসে আলোচনা করে ঠিক করতে হবে। একের পর এক সিদ্ধান্ত শ্রমজীবী মানুষের বিরুদ্ধে হচ্ছে। একদিকে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিচ্ছেন, গতকাল যখন আমাদের শ্রমমন্ত্রী আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষের যে দস্তাবেজ লেবার ইন ওয়েস্ট বেঙ্গল কেরালার শ্রমমন্ত্রীকে দিচ্ছিলেন, আলাপ হচ্ছিল, রাজ্যের শ্রমমন্ত্রী তখন ওনাকে বলছিলেন যে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে BMSSY নামে স্কিম হয়েছে, যে স্কিমে 1,68,00,000 শ্রমজীবী মানুষ ইতিমধ্যে নথিভুক্ত হয়েছেন। আমরা ওখানে আলোচনায় ছিলাম, দেখছিলাম উনি কিছুটা ঘাবড়ে গেছেন, জিজ্ঞাসা করছেন কত লোক, আমরা তখন বললাম 1,68,00,000 গোটা স্কিমটাকে ওনাকে বলা হলো। সেটা শোনবার পর ওনার সঙ্গে আরও একজন প্রাক্তন মন্ত্রী ছিলেন, তারা নিজেরাও হতচকিত হচ্ছেন, বলছেন এত মানুষ, অসংগঠিত মানুষ এই স্কিমের আওতাভুক্ত। আসলে SSY প্রকল্প 2001 সালে আমাদের রাজ্যের মাটিতে চালু হয়েছিল, বিভিন্ন রাজ্যে সেই সময় লোক একজন ফল বিক্রেতা প্রতি মাসে নিয়ম করে গিয়ে ব্যাংকে 25 টাকা জমা দেবে, তবে রাজ্য সরকার আরো 30 টাকা দেবে। তিনি বললেন কাউকে কোনো টাকা দিতে হবে না, টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, গোটা টাকাটা রাজ্যের সরকার দেবে, অসংগঠিত শ্রমজীবী মানুষকে খালি তার নাম নথিভুক্ত করতে হবে। 2001 থেকে 2011 বামফ্রন্ট সরকারের আমলে এই যে প্রকল্প, এই প্রকল্পে খরচ হয়েছিল 9,26,00,000 টাকা, 9,26,00,000 টাকা খরচ হয়েছিল। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে বললেন যে এই প্রকল্পে সেই সময়কালে 20-22,00,000 অসংগঠিত শ্রমজীবী মানুষ নাম লিখিয়েছিলেন। কিন্তু এই যে প্রতি মাসে আমার যিনি গাড়ি চালান তার অভিজ্ঞতা আমি শুনেছি, তিনি বলেছেন তিনি প্রথম 6-7 মাস টাকা জমা করেছিলেন, তারপর আর টাকা জমা করেননি, করতে পারেননি। এখন এই যে প্রকল্প হলো BMSSY, এই BMSSY প্রকল্পে এই সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের রাজ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগের দিন মডেল কোড অফ কন্ডাক্ট যেদিন লাগু হলো সেদিন পর্যন্ত হিসেব হচ্ছে আমাদের রাজ্যের 1,68,00,000 অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন, নাম লিখিয়েছেন। 60 বছর বয়স হলে বেনিফিট পাবেন, তার মধ্যে কত মানুষের কাছে বেনিফিট ইতিমধ্যেই পৌঁছে গেছে। শ্রমমন্ত্রী আছেন, গতকাল কেরালার শ্রমমন্ত্রীকে তিনি হিসেব দিয়ে বলছিলেন যে 1,68,00,000 মানুষ নাম লিখিয়েছেন, আর ইতিমধ্যেই 39,95,000 মানুষ বেনিফিট পেয়েছেন। বেনিফিটটা কিরকম? বেনিফিট হচ্ছে যিনি ঠেলা চালান, যিনি রিক্সা চালান, যিনি ভ্যান চালান, যিনি মাছ ধরেন, যিনি রাজমিস্ত্রির কাজ করেন, তার 60 বছর হয়ে গেলে প্রভিডেন্ট ফান্ড নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, রাজ্যের শ্রম দপ্তর আছে, BMSSY আছে, নাম আপনার লেখানো থাকলে যেদিন আপনার 60 বছর বয়স হবে 2,82,000 টাকা আপনার অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ড বাবদ পৌঁছে যাবে। 11 বছরে খরচ হয়েছিল 9,26,00,000,
আর প্রায় 40 লক্ষ মানুষ ইতিমধ্যেই বেনিফিট পেয়েছেন, 1,68,00,000 মানুষ নাম লিখিয়েছেন। এদের এই বেনিফিট দেওয়ার জন্য রাজ্যের শ্রম দপ্তর এই সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তী সময় থেকে এই সময় পর্যন্ত এই যে প্রকল্প, এই প্রকল্পে 2,341 কোটি টাকা খরচা করেছেন। গোটা দেশে কোথাও এরকম প্রকল্প নেই। আমরা দেখছিলাম কালকে শ্রমমন্ত্রী যখন বলছেন, কেরালার শ্রমমন্ত্রী গোটা বিষয়টা নোট করছেন, আবারও বলছেন যে 1,68,00,000 লোক এটার মধ্যে আপনারা নিয়ে আসছেন। এই যে সামাজিক সুরক্ষার কর্মসূচি, একদিকে কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক আক্রমণ, অন্যদিকে সামাজিক সুরক্ষার যে কর্মসূচি, আমাদের রাজ্যের টাকা জোর করে আটকে রেখেছে গায়ের জোরে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে 15 দিনের বেশি টাকা আটকানো যায় না, তবুও টাকা আটকে রেখেছে। হাজার হাজার লক্ষ কোটি টাকা আটকে রাখা সত্ত্বেও সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি, শ্রমজীবী মানুষের স্বার্থবাহী কর্মসূচি গ্রহণে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং আমি রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে দু হাত তুলে এই কারণে প্রণাম জানাবো, শ্রমমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আমাদের রাজ্যে প্রথম পূর্ব মেদিনীপুরে কর্মসংবাদ বলে পোর্টাল চালু হয়েছিল। নিয়োগ নিয়ে নানান ধরনের অভিযোগ থাকে, অভাব থাকে, রাজ্যের সরকার প্রথম নোটিফিকেশন চালু করেছিলেন যে পোর্টাল, কর্মসংবাদ পোর্টাল জেলায় জেলায় চালু হবে। আনস্কিল লেবারার্স, যারা আনস্কিল লেবারার রয়েছেন, যে কোনো জায়গায় তাদের নিয়োগ হলে এই কর্মসংবাদ পোর্টালের মধ্যে দিয়ে হবে। জেলা শাসক গোটা ব্যাপারটার তদারকি করবেন, এই বিষয়ে শ্রমমন্ত্রী নিশ্চিতভাবে বলবার সময় বলবেন এই কর্মসংবাদ পোর্টাল। এবং বিশেষ করে যে জেলায় শিল্প রয়েছে, কর্মসংবাদ পোর্টালের অন্যতম মূল কথা হচ্ছে ডোমিসাইলের অগ্রাধিকার। সেই জেলার মানুষ যাতে সেই শিল্পে অসংগঠিত ক্ষেত্রে আনস্কিল লেবারার হিসেবে সুযোগ পান, তার জন্য কর্মসংবাদ পোর্টাল গত 1.5 বছর ধরে পূর্ব মেদিনীপুরে চলছিল। গত 8 তারিখ, আজকে হচ্ছে 10